بسم الله الرحمن الرحيم باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة الحمد لله العلي الأجلل الواحد الفرد القديم الأول أما بعد قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام أشهماني تشهدي আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের জীবনের প্রথম যে জীবন ছিল যেটাকে আমরা বলি মাক্কী জীবন সে মাক্কী জীবনের 13 বছরে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুদুদ বলেন ইসলামী কিসাস বলেন ইসলামী দণ্ডবিধি যাই বলেন এগুলো প্রয়োগ করার এবং সমাজে বাস্তবায়ন করার সুযোগ পাননি কারণ মাক্কী জীবন পুরোটাই ছিল দিফাঈ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর আঘাতের পর আঘাত এসেছে সেগুলো মোকাবেলা করেছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে আমরা এগুলোর বাস্তবায়ন দেখি এবং খুবই অল্প সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর সামনে যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেটা যুগে যুগে শত বছর ধরে চলে আসছিল এখানে আমি আমার ক্ষুদ্র গবেষণা এবং আমার ক্ষুদ্র পড়াশোনা যতটুকু পেয়েছি ইসলামের যে দণ্ডবিধি রয়েছে ইসলামের যে হুদুদ রয়েছে ইসলামের যে কেসাস রয়েছে এগুলোর ব্যাপারে মানুষের চিন্তায় মানুষের চেতনায় মানুষের মাঝে সন্দেহ এগুলাকে প্রশ্নবিদ্ধ করার পেছনে সবচেয়ে বেশি অপপ্রচার এবং শুরু থেকে এগুলো থেকে মানুষকে মুখ ফেরানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে মুস্তাশরিকিন যাদেরকে আমরা বলি ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যারা তারা তো আজকে পৃথিবীতে যদি আমরা দেখি যাদেরকে আমরা মুক্তমনা বলি নাস্তিক যাই বলি তারা ইসলামের যে সকল বিষয়ের উপর আপত্তি করে চাই সেটা ইসলামের কোনো মৌলিক আকীদার উপর হোক কোনো জরুরিয়াতে দ্বীনের উপর হোক ইসলামের কোনো দণ্ডবিধির উপর হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানের উপর হোক এগুলো আসলে তাদের নিজের আবিষ্কার করা কিছুই না এগুলো সব ওরিয়েন্টালিস্টদের থেকে ধার করা এবং ওরিয়েন্টালিস্টরা যেগুলো লিখে দিয়েছে শত বছর আগে এগুলোই তারা একটু সুন্দর করে চমৎকার করে আমাদের সামনে পেশ করছে তো যেহেতু আজকে ধর্ষণ জিনা ব্যভিচার এগুলোর শারঈ শাস্তির দুটি ধাপ রয়েছে একটি হলো ইকরার স্বীকারোক্তি আর একটি হলো শাহাদাত সাক্ষী তো আমরা যদি দেখি ওরিয়েন্টালিস্টরা ইকরারের ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই তেমন শাহাদাত যদি কেউ ব্যভিচার করে যদি কেউ ধর্ষণ করে তাহলে তার উপর শারঈ যে শাস্তি সে শাস্তি প্রয়োগের একটা মাধ্যম হলো সে জিনার স্বীকারোক্তি করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে এই কথা বলেছেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাসতাশহিদু আলাইহিন্না আরবাতান যদি কেউ কোনো মহিলার সাথে অপকর্ম করে ব্যভিচার করে তাহলে চারজন সাক্ষী লাগবে এখানে আমি মৌলিক যে কথাগুলো বলবো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এনেছেন হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড লজ্জাশীল ছিলেন তো উনি এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন আশ্চর্য হয়ে যে আরাআইতা আখবিরনি আমাকে আপনি সংবাদ দিন লা ওয়াজাদতু মা'আ ইমরাতি রাজুলান উমহিলু হাত্তা আতিয়া বি আরবাআতি শুহাদা যে আমি আমার স্ত্রীর সাথে একজনকে অপকর্ম করতে দেখছি আপনি আমাকে বলুন উমহিলু আমি তাকে অবকাশ দিব হাত্তা আতিয়া বি আরবাআতি শুহাদা যে আমি চারজন সাক্ষী আনতে যাব এতটুকু যদি আমি তাকে অবকাশ দেই তাহলে তো আমি চারজন সাক্ষী নিয়ে আস্তে আস্তে সে চলে যাবে আখবিরিনি রাসূল আমাকে বলুন এই বিধানের কি হুকুম যে আমি যদি চারজন সাক্ষী আনতে যাই তো থাকবে না রাসূল বলছেন কালা নাম যে না তুমি তাকে হত্যা করতে পারো না তুমি তরবারি তুলতে পারো না তোমাকে চারজন সাক্ষী সংগ্রহ করতেই হবে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে পারো তাহলে তার উপর ইসলামে যে দণ্ডবিধি রয়েছে সেটা প্রযোজ্য হবে
তো বর্তমানে যারা ইসলামী দণ্ডবিধি চায় না, তো তাদের একটা মৌলিক আপত্তি হলো ইসলামের এই জায়গায়, যে ইসলামের এই বিধানটা তো প্রযোজ্য না, কিভাবে সম্ভব এটা যে একজনকে আমি অপকর্ম করতে দেখছি, একজনকে আমি দর্শন করতে দেখছি, তো আমি চারজন সাক্ষী সংগ্রহ করতে যদি যাই তাহলে সে কি থাকবে এখানে? তাহলে তো আমি চারজন সাক্ষী সংগ্রহ করতে পারবো না, আবার ধর্ষক সে বেকসুর খালাস পেয়ে যাবে, আবার আমি যদি গিয়ে বলি তাহলে তখন আমার উপর হাদ্দে কাজাব অপবাদের হদ আসবে 80টা, তখন আমি কি করবো? এটা অনেকে না বুঝে যে ঠিকই তো, তাহলে তো এই যুগে এসে ইসলামী দণ্ডবিধি কার্যকর করা যাবে না। অথচ কোরআনের এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাস্তবায়ন করেছেন, খোলাফায়ে রাশিদিন কিভাবে বাস্তবায়ন করেছেন, পৃথিবীতে যতদিন ইসলামী খিলাফা ছিল, ইসলামী বিচার ব্যবস্থা ছিল, আল্লামা ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ 751 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি ওনার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন এই কিতাবে, এবং তারপর বর্তমান পৃথিবীর শায়খ রমাদান আল বুতি উনিও দীর্ঘ আলোচনা করেছেন এই বিষয়ে। তো যদি শুধু একজন মানুষ সাক্ষী উপস্থিত করতে পারে নাই, কিন্তু সে কি করবে? তার কারণে আমরা যদি আবু দাউদে যাই, তিরমিজিতে যাই, দুইটা হাদিস পাওয়া যায়, এবং প্রথম হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসানুন গরীবুন সহিহুন বলেছেন, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমুউ জাওয়াইদ ও হাসান বলেছেন, এবং ইতিহাফুল খিয়ারাতিল মাহারাতায় আছে হাদিসের সনদ সহি, যে আন্নাম রাআতান খারাজাত ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু সালাহ, যে এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বের হয়েছেন নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, ফাতালাক্কাহা রাজুলুন ফাতাজাল্লালাহা, হাদিসে আসছে রাস্তায় তাকে একা পেয়ে একজন লোক তাকে আঁকড়ে ধরেছে, ফাতাজাল্লালাহা, এবং তাকে কাপড় দ্বারা ঢেকে নিয়েছে, ফাকাযা হাজাতাহু, এবং সে তার সাথে ব্যভিচার করেছে, যেটাকে আমরা বলি ধর্ষণ। সুস্পষ্ট হাদিস, সে মহিলার সাথে কেউ ছিল না, পুরুষ রাস্তায় একা পেয়ে জোরপূর্বক কাজটা করেছে। ফাসাহাত, হাদিসে আসছে যে সে মহিলা চিৎকার করলো, ওয়াজাআত ইসাবাতুম মিনাল মুহাজিরিন, মুহাজিরদের একটা দল পাশে ছিল, তাদের কাছে গিয়েছে এবং গিয়ে বলেছে, ইন্না ফুলানান ফাআলাত মাই কাযা ওয়া কাযা, যে অমুক আমার সাথে এই কাজ এই কাজ করেছে। তো লম্বা হাদিস, তারা আসছেন, এসে এই লোককে ধরে নিয়েছেন, ধরে নিয়ে তার মুখ মহিলাকে দেখিয়েছেন যে এটা কি সেই পুরুষ, বলে কালাত নাম, হ্যাঁ। লম্বা হাদিস। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম মেরে প্রস্তরাঘাতে হত্যার নির্দেশ দিয়েছেন। ইবনুল আসলান রাহিমাহুল্লাহ এবং আমাদের খলিল আহমদ সাহারানপুরি রহিমাল্লাহ এই হাদিস নিয়ে লম্বা কথা বলেছেন, আব্দুর রহমান মুবারকপুরি রহিমাল্লাহ এই হাদিস নিয়ে লম্বা কথা বলেছেন। খলিল আহমদ সাহারানপুরি রহিমাল্লাহ ওনার বাজদুল মজহুদে লিখেছেন, ইমাম খাত্তাবি রহিমাল্লাহ মাআলিমুস সুনানে লিখেছেন, যে এই লোককে যখন সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাজির, মানে যেটা নির্দিষ্ট শাস্তি না, তাকে তাজিরের হুমকি দিয়েছিলেন, ফাকার রবি জিনা, তখন সে জিনার ব্যভিচারের স্বীকারোক্তি করেছিল, এজন্য তার উপর রজম মানে প্রস্তরাঘাতের রসনা নির্দেশ দিয়েছেন। এই ধরনের আরেকটা হাদিস আছে আবু দাউদে, আমি যাচ্ছি না, একটা হাদিস নিয়ে কথা বলি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার আল মাজমুআত ফতোয়া ইবনে তাইমিয়াতে সুস্পষ্টভাবে লিখেছেন এই কথা, যে ইসলামের জিনার শাস্তি প্রয়োগের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হলো আল শাহাদা, একটা হলো আল ইকরার। কিন্তু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, লাম তাসবুতি জিনা বিশ শাহাদা মিন ফজরিল ইসলাম ইলা আহদিহি, যে ইসলামের শুরুর দিক থেকে নিয়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 728 হিজরি, 728 হিজরি পর্যন্ত শাহাদাতের মাধ্যমে জিনার মাসআলা, ব্যভিচারের মাসআলার সমাধান, শাস্তি খুব কম প্রয়োগ হয়েছে, লিআন্না শাহাদাতা সাবুন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে শাহাদাতের মাধ্যমে জিনা ব্যভিচার প্রমাণ করা এটা খুবই কঠিন কাজ, এজন্য শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নামা জিনা তাসবুতু বিল ইকরার, যে জিনাটা জিনা ব্যভিচার ধর্ষণ এটা প্রমাণ হবে ইকরারের মাধ্যমে। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে একজন লোক যদি ধর্ষক হয়,
একজন লোক যদি বেবিচার হয় তাহলে যদি সে চারজন সাক্ষী যদি মহিলা উপস্থিত করতে নাই পারে তাহলে দর্শক বেকসুর খালাস পেয়ে যাবে বিষয়টা এমন না। এখানে এই যে হাদিস আমরা পেলাম সহি হাদিস, এখানে তো মহিলা চারজন সাক্ষী নেয় নাই, সাহাবা একরাম চারজন সাক্ষীর কথা বলেন নাই। রাসূলুল্লাহ ইসলামের কাছে যখন এই লোককে নিয়ে যাওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ষকের শাস্তি প্রয়োগের জন্য মহিলাকে বলেন নাই যে চারজন সাক্ষী নিয়ে আসেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাযীরের ভীতি প্রদর্শন করেছেন যে তুমি স্বীকারোক্তি করো, তুমি বলো বেবিচার করেছো কি করো নাই। তো সে যখন একরার করেছে তখন তাকে রজমের হত্যা করা হয়েছে প্রস্তরাঘাতে। এখনকার বর্তমান যুগে এটা সহজ যে আপনি তাকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসার পর তাকে একরার তাকে জিজ্ঞেস করেন, তাকে তাযীর করেন, যদি প্রয়োজন মনে করেন সে স্বীকারোক্তি করলে তাকে শাস্তি প্রয়োগ করেন। কিন্তু এখানেও মুস্তাশরিকিনদের প্রাচ্যবিদদের একটা ছোট্ট আপত্তি আছে, ওটা আমি একটু বলি, কারণ যেহেতু এগুলো আজকে ব্লগের মাধ্যমে বিভিন্ন লিখনের মাধ্যমে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহ মুসনাদে আহমদ একটা হাদিস এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউজিলিদু ফাওকা আশর জিলদাত ইল্লা ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যে আল্লাহর নির্দিষ্ট কোনো হদ যদি হয় ওই হদ ছাড়া অন্য কোনো শাস্তিতে 10টার বেশি বেত্রাঘাত করা যাবে না। তো তারা বলে এই যে হাদিস, তাহলে 10টা বেত্রাঘাত করে যদি আপনি ধর্ষককে ছেড়ে দেন তাহলে তো কেমন হয়ে গেল বিষয়টা। অথচ একটা হাদিস যখন আপনি পড়বেন এই হাদিসের প্রেক্ষাপটটা কি, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কার ক্ষেত্রে বলেছেন, এটার প্রয়োগ ক্ষেত্র কি এটা আগে জানতে হবে। আপনি দেখেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাল্লাহ ফাতহুল বারীতে সুস্পষ্টভাবে বলেছেন, একথা সুস্পষ্টভাবে বলেছেন যে লা ইউজিলিদু ফাওকা আশর জিলদাতিন ফিত তাদিবাত লা তাতাআল্লাকু বিল মাসিয়াত, মানে যে অপরাধ গুনাহ না কিন্তু আদব শিক্ষা দেওয়ার জন্য, যেমন আপনার বাচ্চাকে আদব শিক্ষা দিচ্ছেন, আপনার ছাত্রকে আদব শিক্ষা দিচ্ছেন, আপনার সংশ্লিষ্ট কাউকে আদব শিক্ষা দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, তাহলে আপনি তাকে 10টার বেশি বেত্রাঘাত করতে পারবেন না। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে যদি বিচারক মনে করে যে সে ব্যভিচার করেছে কি করেছে না তার আলামত বলতে সে ব্যভিচার করছে, যেমন আমাদের দেশে অনেক সিস্টেম আছে ফরেন টেস্ট করে সিসিটিভি দেখে বা আরো যে আধুনিক মাধ্যমগুলো আছে এগুলো দেখেন সাক্ষী না 100% এগুলোর উপর বিশ্বাস করা যাবে না, কারণ এগুলো অনেক সময় ভুল হয় বা এগুলো ইসলামের মৌলিক বিষয় না। কিন্তু ফোকাহায়ে কারাম এটা লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজুল্লাহ লিখেছেন, ডক্টর হামজা মালিবারি লিখেছেন, ডক্টর রমাদান আল বুতি লিখেছেন, ডক্টর আলী মোহাম্মদ আসাল্লাবিও লিখেছেন। এই কথা কি লিখেছেন যে এই যে বিষয়গুলো আছে, যেমন আপনি ফরেন টেস্ট করেছেন, এইটা করার মাধ্যমে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন যে এখন তাকে তাযীর করেন, এখন তাকে তাযীর করেন, তাযীর করে যদি তার স্বীকারোক্তি নেন, কারণ আপনার তো আপনার তাযীর করার পক্ষে একটা দলিল পেয়ে গিয়েছেন, এখন আপনি তাযীর করতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে 300টা পর্যন্ত বেত্রাঘাত করা যায়। যাক, এটা ফিকহি মাসালা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো আমি যে বিষয়টা বুঝাইলাম এটা হলো ইসলামী দণ্ডবিধির মূল থিম, কারণ ইসলামে হদ এটাও কঠিন, একজন মানুষের জীবন মরণের প্রশ্ন, আবার একজন মানুষ নিরপরাধ সেও যেন জুলুমের শিকার না হয়, আবার অপরাধী যেন কি মুক্তি না পায়, এজন্য ইসলামের দণ্ডবিধির এটা হলো মূল থিম। কিন্তু বর্তমান পৃথিবীর যে দণ্ডবিধি দুইটা রয়েছে, একটা হলো ফৌজদারি দণ্ডবিধি আর একটা হলো দেওয়ানি দণ্ডবিধি, এটা নিয়ে আমার আলোচনার দরকার নেই। ফৌজদারি দণ্ডবিধির মূল ফাঁকফোকরটা কোথায়, তো তাদের কথা হলো ফৌজদারি দণ্ডবিধির মূল থিম হলো যে আপনাকে আগে নিশ্চিত হতে হবে সে অপরাধী কিনা। এখন নিশ্চিত হতে হলে কোনো সময় দেখা যায় 100 জন সাক্ষ্য নেয়, যদি তার বিপক্ষে হয়, তার দলের না হয়, তার পক্ষের না হয়, তাহলে একের পরে এক সাক্ষী নিচ্ছে, একের পরে এক সাক্ষী নিচ্ছে, আবার তার যদি বিপক্ষের হয় তাহলে একজন সাক্ষী দেওয়ার পর তার রায় দিয়ে দেয়। আপনারা দেখেন, আমি সিলেটের এমসির কথা বলি, সম্প্রতি যে ঘটনা ভাইরাল হয়েছে এখানে আদালতে তারা স্বীকারোক্তি দিয়েছে, ইসলামে দণ্ডবিধি হলো যদি কেউ স্বীকারোক্তি দিয়ে দেয় আর কোনো ইয়ে নাই, এখন হয়তো সে কি দিবে, দিয়ে দিবে, না হলে তার উপর ইসলামে হদ আসবে। কিন্তু আপনি দেখেন বর্তমান বিচার ব্যবস্থা কি, স্বীকারোক্তি দেওয়ার পরও সে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে, তার পক্ষে সাক্ষী উপস্থাপন করবে, বিভিন্ন ধরনের জেরা হবে, এজন্য শুধু আইন আছে কিন্তু বাস্তবায়ন করতে দেখা যায় অনেক বছর লাগে। আপনি দেখেন আওয়ামী লীগ 12 বছর থেকে ক্ষমতায় আছে, তো দেখেন এই 12 বছরে কতজন লোক হত্যা হয়েছে,
হত্যার আসামি হিসাবে কতজন লোক গ্রেফতার হয়েছে কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে কতজনের? এমনও যারা জনসমক্ষে হত্যা করেছে, জনসমক্ষে ব্যভিচার করেছে, জনসমক্ষে ধর্ষণ করেছে, তো তারও আদালত ঘুরতে 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 যে তারা নিশ্চিত হয় না, তাদেরকে নিশ্চিত হতে হবে। এখন শত মানুষের সাক্ষী গ্রহণযোগ্য না, 200 জনের সাক্ষী নেই। এই ফাঁকফুকরে ইসলামী সাক্ষী বিধান এবং ইসলামী দণ্ডবিধি বাদ দিয়ে এই ফাঁকফুকর থাকার কারণে আজকে দেখা যায় চোর যদি জেলে যায় কয়েকদিন শাস্তি ভোগ করার পর ডাকাত হয়ে বের হয়, এবং কেউ যদি মাজলুম হয় সে ভয়ে মুখ খোলে না, কারণ সেও জানে বেশির চেয়ে বেশি এই লোক কয়েকদিন জেলে থাকবে, জেলে থেকে বের হওয়ার পর আর কেউ তো আমার খবর নেবে না, কিন্তু সে তো আমার ঠিকই ক্ষতি, আমার সমস্যা করবে। এজন্য সম্মানিত শুধু আমি শেষ করে দিচ্ছি, ইসলামী দণ্ডবিধি পৃথিবীতে যতদিন খিলাফা ছিল ততদিন কার্যকর ছিল এবং সমাজের অপরাধ নিয়ন্ত্রণে এটার চেয়ে কার্যকর পৃথিবীতে আর কেউ কোনো বিচার ব্যবস্থা আবিষ্কার করতে পারেনি, করবেও না। আমি শুরুতে যে কথা বলেছিলাম এটা দিয়ে শেষ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের জীবনে, মাক্কি জীবনে তো উনি দণ্ডবিধি কার্যকরের সুযোগই পাননি, মাত্র 10 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সামনে যে 2টা শিক্ষা, একটা হলো মানুষের নৈতিকতা শিক্ষা দেওয়া, দ্বিতীয় হলো ইসলামের হুদুদে কিসাসের পরিপূর্ণ বাস্তবায়ন, এই 2টা জিনিস যদি থাকে আশা করি আমাদের সমাজের মৌলিক যে সমস্যা রয়েছে, ধর্ষণ, খুন, ইপটিজিং, ব্যভিচার যেগুলো আছে সবগুলোই বন্ধ হবে। যে কথাগুলো বললাম, ইন আসাবা ফামিনাল্লাহ ওয়া ইন আখতা ফামিননি ওয়া মিনাশ শাইতান, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।